আরো সমৃদ্ধ হয়ে উঠবে, কিন্তু প্রশ্ন যেন অবান্তর আর অতি দীর্ঘ না হয়, সংযোজনের ক্ষেত্রেও সেই একই কথা। ছেলেমেয়েরা কিছু তোমাদের অনেক কিছু জানার আছে, প্রশ্ন করো। কি জিজ্ঞাসা আছে তোমরা বলো। একদম যদি নামগুলো পাল্টে ফেলা যায় পরপর 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 69টা ফোকটেল ভেবেছে রামায়ণকে পুরো একটা ফোকটেল বলে চালিয়ে গেল। সেম থিং হ্যাপেন্স উইথ ইলিয়াড। আমি এটা শুনতে এসেছিলাম কয়েকটা অবান্তর প্রশ্ন এসেছে বলে, আমাদের এখানে লেখার মধ্যে গ্রিন ভাইদের উপকথাটা বাদ দিয়ে সেটা ছাড়া যেটা এখানে পড়েছি একটা ছিল যে একটি কফি নিয়ে করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল ঝাঁকা নিচে আপেলটা মুখ থেকে পড়ে যায় তখন স্নোবাইট পেয়েছে ওকে, এটাও একটা ধারা সেটা পরে পড়েছি আর কি। ওই রাজপুত্রের হাত দিয়ে আপেল তোলা ছাড়া স্নোবাইটকে বা তুষারকণাকে একটা কফিনে করে নিয়ে যাওয়া হচ্ছিল তাতে ঝাঁকানির চোটে তার মুখ দিয়ে আপেলটা পড়ে যায় এরকম একখানা পেয়েছি, মানে আমি পড়েছি বলে আমি বলছি আর কি। সেটাও মানে আমাদের মতো করে ব্যাপারটাকে সংশোধন করা হয়েছে, সেটা আমার পড়া বলে এটা আপনার সঙ্গে শেয়ার করতাম। সেকেন্ড যেটা আপনি যেটা ওই পাতাল কন্যা মণিমালার কথা বলছেন, দক্ষিণারজন মিত্র মিত্র মজুমদারের পেজর তো নূপ নয় নূপ, নূপের রঙে নূপ ভেসে যায় সেটা যেমন পড়া, পাশাপাশি উক্রাইনের ফোকটেলস এর মধ্যে কিন্তু এই সিমিলার গল্প যেখানে মন্ত্রীপুত্রের জায়গায় এক রাজার শিকার করতে করতে এটি হরিণের সঙ্গে একটি ছেলেকে পান তাকে মানুষ করেন তার রাজপুত্রের সঙ্গে সেও পড়া হচ্ছে, এরকম পরপর পর করে এগুলো কিন্তু হয়ে গেছে। মানে এই একটাই গল্প তিনটে চারটে ভাবে আমি গল্পই পড়েছি কিন্তু কয়েকটা জায়গায় পড়েছি এবং প্রত্যেকটার মধ্যেই কোনো না কোনো ব্যাপার আছে, সেখানে ধরুন ব্যঙ্গমের ব্যাপারটাও একটা জায়গায় কিছুটা আছে, আরেকটা জায়গায় যদি রুশ দ্বীপটা যদি দেখেন সেখানে একটি বড় বাজ পাখিকে ডান দিকে সে যদি মুখ দেখায় তাকে মাংস দিতে হবে, বাঁ দিকে মুখ দেখায় সে তাকে মানে জল বা রক্ত দিতে হবে, এই করে করে তাকে নিয়ে উঠতে হয়েছিল। এই ধরনের
এই আপনি যখন বললেন এটা পুরোপুরি মানে বাংলা বা এখানকার, আমি তো এই ছায়াটা ওই দিকেও দেখেছি, সেটাই ভাবলাম আপনার সঙ্গে একটু শেয়ার করি, আপনার কাছে জানতে পারবো। আর এটা উত্তর দিন, এটা উত্তর দিন, মূল কাহিনীর ভিতরে যে বীজটা যাকে ফোকলোরিস্টিক্সে মোটিভ বলে সেটা বিশ্বজিৎ। 1936 সালে মোটিভ ইঞ্জিনস অফ ফোকলোর লিটারেচার যখন সিপ্টপসন পড়েছিলেন ছ ভলিউমে, 1936 থেকে 52 সালে গিয়ে এই ছ ভলিউমে 25,000 ফোক মোটিভ বার করেছিলেন, একই রকমের গল্পের একই এরকম উপকরণ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, সজস্র সে একটা মোটিভ ছড়িয়ে থেকে হয়তো 40টা দেশে আছে, কিন্তু 40টা দেশ যখনই আছে সেই মোটিভের বীজের ওপরে যে শ্বাসটা আছে শ্বাসটা তার স্থানীয়ভাবে ঘটে আছে। কিন্তু এই যে 25,000 মোটিভ এর এখন সংখ্যা কত দাঁড়িয়েছি জানেন? অন্তত অন্তত 4 গুণ লাখের উপর চলে গেছে মানে লোকটা কম। আমার বন্ধু হয়েছেন লোক সংস্কৃতি দিব্যজ্যোতি মজুমদার, বাংলার লোককথার টাইম ও মোটিভ ইন্ডেক্স বলে তিনি বই লিখেছিলেন, টামসনের বইতে যত মোটিভ আছে সেই মোটিভগুলোকে মেনে নিয়েও তার দৃষ্টি তিনি অজস্র বাংলার নিজস্ব মোটিভ দেখেছেন যা অন্তত নেই। ঠিক এইভাবে প্রতিটি কালচার জোনই একটা কথা আলাদা মোটিভ ইন্ডেক্স তৈরি হচ্ছে, সেই মোটিভ ইন্ডেক্স সমিষ্টা কিছু কাজ করছে এগিয়ে, সেই মোটিভ ইন্ডেক্সের যে ব্যাপারটা সেখানে আপনি বলছেন আমি যেটাকে বাংলা নিজস্ব বলেছি, আমি নিজস্ব ব্যাপার যেটা বলেছি সেটা হচ্ছে ওপর দিয়ে শ্বাসের ব্যাপারটা, ভিতরে যে বীজটা বা মাটিটা সেটা কিন্তু ওই আসল মোটিভের ওকে এরকম আছে। পাশাপাশি মনে হচ্ছিল সেই জন্যই ভাবলাম এটা একবার বলি। আমি অনেক বেশি বলে ফেলছি, আমি আমি ঘটনাটা আমি জানতাম না বলে আমার উপকার হলো, আমি এরকম মাথায় রাখবো নিজেটাকে লিখব। শুনুন এই যে দেবী গিরগিরিতে পরিণত হচ্ছেন বা গিরগিরি দেবীতে পরিণত হচ্ছেন এর পেছনে কিন্তু একটা টোটেম আইডিয়া রয়েছে, সে টোটেম আইডিয়া সর্বত্রই আছে। দেবী কখনো সাপের রূপে আসছেন কখনো মনসার রূপে আসছেন, দেবী কখনো সিংহের রূপে আসছেন কখনো দেবী দুর্গার রূপে আসছেন, দেবী কখনো গদিকার রূপে আসছেন দেবী কখনো তার দেবী মূর্তিতে আসছে, দেবী কখনো পেঁচার রূপে আসছেন দেবী কখনো তার লক্ষ্মীর রূপে আসছেন। আসলে আদিতে যে প্রাণীগুলোকে উপাসনা করা হতো পরবর্তীকালে সেই সেই থেরিওমর্ফিক ফিগারগুলো সেই থেরিওমর্ফিক ফিগারগুলো আস্তে আস্তে মানুষের সাথে আদিটা মিশল, মিশে তারপরে সেগুলো হয়ে যাচ্ছে পুরোপুরি অ্যান্থ্রোপোমর্ফিক। এই মাঝের ফেজটা হচ্ছে জুমর্ফিক, জুমর্ফিক ফিগার যেমন হচ্ছে আপনার মানুষ এবং সিংহের বিস্তৃত রূপ, নৃসিংহ গণেশ সাড়ে 3,000 মোটিভ সেখানে আছে, সেই মোটিভ সবসময় বেড়ে যাচ্ছে, কারণ ধরুন 22/0.1, 22/0.2 করা আছে, প্রত্যেকে 22/0.22 অবধি হয়ে শিখেছে, তারপর আরো নতুন কিছু বেড়ে সেখানে আসবে। শুধু গদিকা যেখানে সেখানে একটা মোটিভ, স্বর্ণ গদিকা যেখানে আর একটা মোটিভ, কিন্তু এই রুট রুটটা হচ্ছে 22 প্লাস ফর সেটা অন্যটা একটু অন্যভাবে ওটা শুনে বলি প্লাস সেটা থেকে আপনি শ্লোকের কথা বলছিলেন, শ্লোক আমার হঠাৎ অন্য জিনিস ওই ইন্দিরা বঙ্কিমচন্দ্রের ওটা মনে পড়ে গেল, ওই একটি মেয়ে সারাক্ষণ শ্লোক আবৃত্তি করতো যেখানে বলছিল যে ডাকে জমে তারপর মাই কমে, তো
এটার সঙ্গে আমার হঠাৎ মনে হলো যে ওই অভিজ্ঞান শকুন্তলমে মানে পড়েছিলাম গল্প, ওই আর্যপুত্র তো মহিলাদের বলা হতো না, বলতে দেওয়া হতো অর্যপুত্র বলতো, মানে এটা কি সেই কারণে যে ওইটা মানে সাধু ভাষায় লেখা এবং শ্লোকটা সেই জন্য, সেটা একটা প্রশ্ন ছিল। আর শেষেরটা এটা অবান্তর, আর তবে শেষটা একেবারেই সাতান্ন রামায়ণের পর আপনার ওখানে লেখা ছিল ভরত সেজেছেন, ভরত কি সেজেছে রে সেটাই আমি জানি না সত্যি কথা, এরা জমজ ছিল না লক্ষণার সন্তান। এটা আরেকটা ঘটনা যেটা শুনেছিলাম যে কৌশলদা কৌশল দেশে নিয়ে কিন্তু রানী যিনি ছিলেন মানে নর্মাল ইয়েতে মানে রানী কইতেই ছিলেন, যে কারণে রামের নাকি সিংহাসন পাওয়ার কোন অধিকারই ছিল না এই ধরনের, কারণ দশরথের সঙ্গে নিবাদ বাঁশবাগানের মাথার উপরে চা ধরেছি ওই বাঘা আমার ষোলো পলা কান্দা, ষোলো পাটে ছড়াও বটে ষোলো পাটে প্রবাদ বটে, ওই যে সুজান গুরির কথা বলছিলাম সে মাঝে মাঝে যে টিপ্পণী কাটটা ওগুলো হচ্ছে ষোলো, এই ষোলো তারপরে সাঁওতালি বলে কুদুম, পূর্ব অনেক অনেক জায়গায় বলে ছিলকি বা শিকলি। সেলিম আলদিনের প্রাচ্য দেখেছেন বা পড়েছেন একটা নাটক মনসামঙ্গলের একটা রিভার্স, সেই সেইখানে বারবার বারবার কিন্তু শিকলি ষোলো এসব লেখা আছে আর কি। এই জিনিসগুলো হচ্ছে গানের মতন সুর করে করে কথা বলা, এবং যারা এই আলাপিনী ছিলেন সেই আলাপিনী থেকে আমাদের ঠাকুমাদি জিমারা যারা প্রলাপিনী বলে গণ্য হন অন্যদের কাছে, তারাও সুর করে করে বলেন, অথবা গালাগালাদের সুর করে সুচাঁদ বুড়ির যে আমি বর্ণনা দিচ্ছিলাম সে যখন গালে দু চোখের মাথা খাওয়াও দু চোখের মাথা খাওয়াও দিন আহ করে চলো যে বুকের মধ্যে চলো, এই একটা সুর আছে না গালাগালির মধ্যে সুর আছে না, আপনি ভেবে দেবেন একটা গালাগে পাজির পাঝানা বোদের বাসা শয়তানের চাকা বট দেখরা খাল ভরা নিপাস, একটা সিরিজ অফ গালাগালি, মানে এটা বলি আছে পাজির পাঝানা বোদের বাসা শয়তানের চাকা নিপাস যাও নিপাতেই লম্বা গালাগালি, এটা এখন বলবে একঘে বলতে একঘে, কিন্তু পাজি পাঝানা বোদের বাসা শয়তানের চাকা নিপাত যাও নিপাত যাও, ভঙ্গি এবং সুর না হলে এর কোনো বিউটি থাকে না, এইখানে পরবর্তী অনেক ধন্যবাদ।